সকাল 5:30 বা 5:15-এর দিকে ফোনটা পাই দিদির কাছ থেকে, দিদি কান্নাকাটি করে। তখন আমি বাইকটা স্টার্ট করে বাড়িতে এখানে চলে আসি। চলে আসার পরে যখন দেখি, শুনি বাড়িতে যে এরকম হ্যাঙ্গিং অবস্থায় ছিল, ওকে হসপিটালাইজড করা হয়েছে। আমি দারোয়া হসপিটালে তৎক্ষণাৎ গিয়ে যখন জানতে পারি যে ওকে ওতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ও এক্সপায়ার করেছে, ওকে তখন মানে পোস্টমর্টমের জন্য রেখে দেওয়া হয়েছে। ওই সার্কেলটা কী ব্যাপার তার অনুসন্ধান আমরা একটু চাই। ওই যদি আর কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যায়, এটা আমরা চাই যে এই সার্কেলটাকেই ওরা যেন ভালো পথে ফিরে আসে, ওরা যেন স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে, আর যেন কোনো মায়ের কোল খালি না হয়ে যায়। এটা আপনাদের কাছে মাধ্যমে এবং ইনভেস্টিগেশন যারা করেন ওনাদের সাহায্যে যেন এটা একটা তদন্ত হয়, আমরা এই আবেদন রাখি। জানতে পারা বলতে ওই মোবাইলে ওই খেলা বা ওই টাকা ট্রানজ্যাকশানের কিছু একটা ব্যাপার করে মোবাইল ঘেঁটে যেটা জানা গেল যে ওই কিছু টাকা ফাঁকা কিছু একটা চক্রের সঙ্গে যুক্ত হয়েছে। ছেলেটা কেমন ছিল? আপনি তো মানে আমার পাড়াতে যেন একবারে মানে সবার বাড়ির ছেলের মতো মনে হয়, সবাই ভালোবাসত, ভালো ছেলে, কোনো আজে বাজে কথাবার্তা বা কোনো খারাপ আচরণ তো আমরা কোনো দিন দেখিনি। হ্যাঁ, মাস ছয়েকের ভিতরেই যেন এই চক্রান্তে বেশি জড়িয়ে গেছে বলে আমার ধারণা। কেননা তার দিদি থাকতো, দিদি একটু মোবাইল ঘাঁটাঘাঁটি করতো, ওই জন্য ভয়ে সে এইসব ব্যাপারে জড়াইনি বা জানা যায়নি, কিন্তু এই তার দিদি দিয়ে যাওয়ার পর থেকেই যেন বেশি জড়িয়ে গেছে। অত্যন্ত মেধাবী ছেলে, মন্ডলস্কুলে কেন্দ্র পড়ে এবং বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে। তাহলে আমি যতটা জেনেছি বর্তমানে যে মোবাইলের এইসব ফ্রি ফায়ার বলে একটা গেম খেলা হয়, যার মতো অনলাইনে জুয়া টুয়া খেলে বলে পয়সা করে দিয়ে শুনেছি, ওই ফ্রি ফায়ার গেমে ও কিন্তু আসক্ত হয়ে গেছে। শুধু ওই না, অনেক ছেলেরা মেয়েরা ওই গেমের মধ্যে আসক্ত, যেখান থেকে অনেক পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। আগামী দিনে আরও হয়তো হবে যদি প্রশাসন সজাগ না হয়, আমরা অভিভাবক বাবা মা যদি সজাগ না হই, তো সে জায়গায় জানতে পারি ওই ফ্রি ফায়ার খেলতো। এবং 6-7 মাস আগে ওর বাবাকে খুব পেড়াপিড়ি করে যে বাবার মোবাইল কিনে দেয়, বাবার অ্যান্ড্রয়েড ভালো মোবাইল কিনে দেয়। মোবাইলটা কিনে দেওয়ার পরে ওই ছেলেটি ওই মোবাইলে গেম খেলে আসক্ত হয়ে যায়, পড়াশোনার দিকে একটু ফিরে টাকা ভাবেছে। তখন তার বাবাতে বাধা দেয়, মা বাধা দেয়, তাও শোনে না, যা শুনলাম সারা রাত্রি ধরে মোবাইলে খেলে। তো গত পরশু দিন রাত্রিবেলা প্রায় আনুমানিক প্রায় দুপুর দিকে যা শুনছি এবং তার মোবাইল সার্চ করলে পাওয়া যাবে, কিন্তু ছেলেপুলে তাকে থ্রেট করে যে তুই টাকা ধার নিয়েছিস, তুই মোবাইলের মধ্যে খেলেছিস, টাকা পাবো, 45,000-50,000 টাকা পাবো, তুই যদি টাকা না দিবি কালকে থেকে প্রতিদিন 1,000 টাকা করে বেড়ে যাবে, আর তোকে এই টাকা সুদ সময় ফেরত দিতে হবে। তো সেখানে আমার অনুমান হয়েছে ওই মোবাইলে ওই ফ্রি ফায়ার খেলতে গিয়ে টাকা পয়সার একটা ঘাটতি হয়, ধার দূর হয়ে যায়, বন্ধুরা ভয় দেখায় টাকার জন্যে, এবং বন্ধু এই টাকাটা সব পরিশোধ করতে পারবে না বলে বা বাবা মা জানলে বকাবই করবে বলে আমার মনে হয় ঘটনাটা ঘটিয়েছে।